বিগ্রহ ছোট কিন্তু জাগ্রত। আচ্ছা, মানে লক্ষ্মীকে কোনোভাবে কি পাল্টে সরস্বতী বানানো যায়? জানি না বাবা, ইনি ইচ্ছে করলে বোধহয় সেটাও পারেন, কে জানে, দেখে নাও, পারতেও পারেন। দুষ্টু লোককে ভ্যানিশ করতে পারেন, বিগত তারকাকে সামনে এনে দাঁড় করাতেও সক্ষম, সে কালের পরিচালককে ফিরিয়ে আনেন এ কালের অভিনেতার মধ্যে। পেশার নাম প্রস্থেটিক মেকআপ। নিমেষে মানুষের মুখ বদলে দেওয়া যায়, হারানো মানুষকে ফিরিয়েও আনা যায়। সারা দেশে এতে হাত পাকিয়েছেন মাত্র কয়েকজন, তিনি অন্যতম। অনিক দত্তের অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়কে সৃষ্টি করে সাড়া ফেলে দিয়েছিলেন। সৃজিৎ মুখোপাধ্যায়ের ভিঞ্চিদার অনুপ্রেরণাও তিনি। সে ছবির মতোই মানুষের মুখ বদলে ফেলতে পারেন। তার কাজ দেখা গিয়েছে এক যে ছিল রাজা, পদাতিক, গুমনামী, মহানন্দা, জুলফিকার ছবিতেও। বলিউডেও পা রেখেছেন, সুজয় ঘোষের নতুন ছবিতে কাজ করেছেন। আনন্দবাজার অনলাইনের এবছরের বেস্ট রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। লাজুক মানুষ, আপনি আসুন, আপনারা সবাই একটু ওকে অভিবাদন জানান। সোমনাথকে সম্মান দেওয়ার জন্য কাকে ডাকি? সৃষ্টিকে ডাকি, স্রষ্টাকে সম্মান দেওয়ার জন্য জিতু কমল, যাকে আপনারা সত্যজিৎ রায় রূপে দেখেছেন পর্দায় অনিক দত্তর পরিচালনায়। এবং যেহেতু সোমনাথ শিল্পী, তাই আরও একজন শিল্পীকে ডাকছি, শ্রী যোগেন চৌধুরী। পা ছুঁয়ে প্রণাম জানাতে যায়, আমি মনে করি তার চেয়ে বড় নৈবেদ্য, তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না একজন শিল্পীর। যোগেন্দ্র যদি দয়া করে আসেন। যোগেন্দ্র, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। আপনি আমার নমস্কার নেবেন? জিতু, তোমার সঙ্গে প্রথম আমার দেখা হলো মুখোমুখি, তোমাকে বড্ড ভালো দেখতে, এসো। থ্যাংক ইউ সো মাচ। জিতু, একটা বাইরের রাজ্যে শ্যুট করছিলে, আনন্দবাজার অনলাইনের ডাকে সাড়া দিয়ে ও শহরে এসেছে, ওর প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। এইবার সোমনাথ, আপনাকে কিছু কঠিন কঠিন প্রশ্ন করা হবে। না, এবার তুমি এদিকে এসো, আমার, হ্যাঁ, এবার সব তোমার, আমার একটু কাজ আছে, সরো। আচ্ছা বলছি সোমনাথ দা, তুমি একমাত্র আমায় বাঁচাতে পারো। মানে কি বলো তো, মানে আমাদের এখানে এখনো না নায়িকার কনসেপ্ট বড্ড ওই রকম আর কি, মানে রোগা সুন্দরী। তুমি তোমার প্রস্থেটিক্স দিয়ে আমাকে একটু সাহায্য করতে পারো? হ্যাঁ অবশ্যই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো সেটা দরকার? তুমি কি হতে চাও বলো? না আমি এরকমই থাকতে চাই। তাহলে ঠিক আছে, এটাই থেকে যাও। আর আমাকে একটুখানি লম্বা, মানে 4-5 ইঞ্চি হলেই হবে। হ্যাঁ একটু করাই যায়, তার জন্য সহযোগিতা করবে আমাদের ডিওপি স্যাররা, যারা ডিওপি আছেন, একটু ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ধরলেই আপনি লম্বা হয়ে যাবেন। ক্যামেরা এমনি লম্বা চাই। হ্যাঁ সেটা বলে হবে না, খেলবো না। আমি তো বেটে, গর্বের সঙ্গে বেটে, সব আমি, অনিল বিশ্বাস, সচিন তেন্ডুলকার, সুনীল গাওস্কর, সবাই বেটে। একটা সিরিয়াস প্রশ্ন করি প্লিজ। এত কাজ করেছেন, সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে, কোনটা মনে হয়েছে যে এটা একটুখানি গোলমাল হয়ে গেলে?
বছরের শুরুতে সকলকে শুভ নববর্ষর প্রণাম আমার তরফ থেকে। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, আমি জানি না আমার এইখানে এই মঞ্চে ওঠা মানে কতটা আমি যোগ্য। তৎসত্ত্বেও আনন্দবাজার অনলাইন আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমার কর্মকাণ্ডকে আপনাদের সামনে পরিবেশন করেছে। এর জন্য আনন্দবাজার অনলাইন এবং এডিটর ইন চিফ অভিক স্যার এবং আদার সকল জুরিদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। এবার আমি আমার কোশ্চেনে আসছি। প্রথম কথা হচ্ছে স্যার, এখনও আমি ওয়েট করে আছি আরও অনেক চ্যালেঞ্জ পাওয়ার জন্য, মানে তবে তার মধ্যে এইটুখানি বলতে পারি যে এখনও অবধি যে কাজগুলো করেছি তার থেকে কিছু বলা যেতে পারে। যে আমার কাছে দুটো কাজ সত্যি খুব মনে হয়েছিল যে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে আমি গুমনামি করেছিলাম SBF এর ব্যানারে, শ্রীকান্ত স্যার বসে আছেন, তিনি এবং সৃজিত মুখার্জি দুজনে আমাকে খুব ভরসা করেছিলেন ওই প্রজেক্টের জন্য। এবং ওই প্রজেক্টে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আমরা জানি যে নেতাজির ছবি বা আমাদের প্রত্যেকের মনের মধ্যে নেতাজির ছবি আঁকা আছে, তো সেই ক্ষেত্রে ওই প্রজেক্টটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নেতাজি বানানো। নেতাজিও আছেন কিন্তু, নেতাজিও আছেন। এবং বুম্বাদার এবং প্রত্যেকের সহযোগিতা ছাড়া ওটা সত্যি সম্ভব ছিল না। এবং আরেকজন যিনি হচ্ছেন জিতু কামাল, জিতুকেও যে সত্যজিৎ রায়ের রূপ দেওয়াটা এটাও ছিল আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো এই দুটোই আপাতত আমি এই দুজনকেই ধরে রাখছি আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ সোমনাথ, আপনি থ্যাংক ইউ স্যার, লম্বাটা হবে না, থ্যাংক ইউ। এখানে প্রথম কথা হচ্ছে মানে অত্যন্ত গর্বিত ফিল করছি এবং খুব লাকি ফিল করছি, গর্ব থেকেও প্রথমে লাকি যে এত গুণী মানুষ যারা, মানে যাদেরকে আনন্দবাজার অনলাইন আজকে আমি চিনলাম কয়েকজনকে, দেবশ্রী ম্যামকে চিনলাম অ্যাজ এ একজন সায়েন্টিস্ট, এত বড় উনি কাজ করছেন, আরও অনেককে মাস্টারমশাইকে চিনলাম যিনি প্রধান শিক্ষক মহাশয়, তিনি কীভাবে তার স্কুলটাকে পরিচালনা করছেন। তো এই রকম গুণী লোকেদের কাছে আমাকে ডাকা হয়েছে, আমাকেও একটা পুরস্কার দেওয়া হলো। তো এইটা আমার কাছে পুরস্কার পাওয়ার থেকেও বড়ো কথা, সবচেয়ে বড়ো মানে ট্রফি পেলাম বা এখানে আসতে পারলাম, সবচেয়ে বড়ো কথা এই যে এনাদের সাথে কিছু সময় কাটাতে পারলাম বা এনাদের সাথে মানে কিছু মানে এনাদের সম্পর্কে কিছু জানতে পারলাম, এটা আমার কাছে সবচেয়ে বড়ো পাওনা আজকে সন্ধ্যা। এবং এটা সত্যি বছরের বেস্ট বলা হয়েছে, তো আমার কাছে মনে হচ্ছে এখন অবধি এটাই বছরের বেস্ট বেস্ট সন্ধ্যা। সোমনাথদা, আপনি সত্যজিৎ রায়কে ফিরিয়ে এনেছেন বাঙালির কাছে, তাই নিয়ে চারদিকে হইচই পড়ে গেছে। আপনার নিজের আর এরকম কাকে কাকে ফিরিয়ে আনার ইচ্ছে আছে? আমার পুরো ভারতবর্ষের ইতিহাসটাকেই ফিরিয়ে আনার ইচ্ছে আছে যদি আমাকে ভরসা করে কেউ। যেমন আমাদের গান্ধীজি আছেন, জওহরলাল নেহরু আছেন, এরাও ফিরেছে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ছবির মাধ্যমে, কিন্তু এদের নিয়ে ইন্দিরা গান্ধীর ওপর যদি কোনো প্রপার ডকুমেন্টেড ফিল্ম হয় আমার খুব করার ইচ্ছা, রবীন্দ্রনাথ টেগরের ওপর করার খুব ইচ্ছা, রাসবিহারী বোসের ওপর যদি কোনো ফিল্ম হয় আমার করার ভীষণ ইচ্ছা, মানে এই ধরনের ফিল্মগুলো। ওদিক দিয়ে যদি বলেন লেনিন, তারপরে হচ্ছে মার্ক্স, এদের ওপরও যদি কোনো ফিল্ম হয় আমার করার খুব ইচ্ছা আছে। কাকে ইন্দিরা গান্ধী সাজাবেন? একটু তো তখন আমরা যদি হিন্দি হয় বা বাংলা হয়, বাংলাতে আমার একজনকে দেখা আছে বাট নামটা বলছি, ওর নাম সম্ভবত মল্লিকা, মানে আমার সাথে ওর কখনো সেই অর্থে কোনো কাজ হয়নি, ওর সিরিয়ালের আমি ওর অভিনয় দেখেছি, আমি দেখেছি ফিচার যেটা মানে ফেস ফিচার যেটা অ্যানাটমি এবং ওর চোখের যে কাটিংসগুলো ইন্দিরার সাথে অনেকটা মানে মিল খায়, এবং ওর এখন যা এজ আছে ওকে চার পাঁচ রকমের বয়সটা বানিয়ে দেওয়া যাবে। তো মল্লিকার আমি সারনেমও যাই না বাট সি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, বিভিন্ন জায়গায় সিরিয়ালে করে, কখনো কখনো বাড়ি থাকলে বা ছুটি পড়ে গেলে মানে খেতে বসে অনেক সময় চালিয়ে দেখি, তো সেক্ষেত্রে আমি মল্লিকাকেই ফার্স্ট প্রেফার করবো কলকাতাতে। মেকআপ শিল্প সম্পর্কেই লোকে কম জানে, প্রস্থেটিক সম্পর্কে প্রায় কেউ কিছু জানে না। আনন্দবাজার অনলাইনের দর্শক এবং পাঠকদের জন্য কিছু বলতে চাইবেন? প্রস্থেটিকের চ্যালেঞ্জ, প্রস্থেটিক কোথায় এগোচ্ছে, আপনার যা যা মনে হয়। প্রস্থেটিক্সের চ্যালেঞ্জ বলতে প্রথম কথা হচ্ছে আমার কাছে বা আমাদের মতো মেকআপ আর্টিস্টরা যারা মানে আমাকেও অনেকে জানতো না প্রস্থেটিক্স করি বলে, অনেক বছর ধরে আমি এখানে চেষ্টা করে যাচ্ছিলাম এবং আমি বাইরের কোথার থেকেও শিখে আসিনি, আমি নিজে একটা বই পড়ে, যেমন আপনারা মায়েরা বোনেরা রান্নার বই পড়ে রান্না করেন, অনেকে এক্সপেরিমেন্ট করে, আমি ঠিক ওইভাবেই কিন্তু বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে করে আজকে এই জায়গায় এসেছি। এবং এখন যে থিওরিতে আমরা মেকআপটা করি সে মেকআপটা কিন্তু টোটালি হলিউডি স্টাইল এবং সেই মেটেরিয়াল দিয়ে, কারণ মেকআপ গুডসে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তো সেক্ষেত্রে মানে যারা এই প্রফেশনে আসতে চায় বা এই মেকআপটা করতে চায় তাদেরকে বলবো প্রচুর পরিমাণে পড়াশোনা করো, কারণ আমি না প্রচুর পরিমাণে বই আনতাম, যে বইগুলো বেশিরভাগ জার্মান বা
ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা থাকে সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করিয়ে আমি পড়ার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি, পড়তে গিয়ে বুঝতে গিয়ে এত ভুল হয়েছে সেটা আবার রিট্রাই করেছি। তো এইভাবে আমি প্রত্যেককে বলবো যে যার মতো ট্রাই করো, আর এই কাজটাকে অতটা ইজি না কিন্তু কঠিনও না, যদি মন থেকে ভালোবেসে করা যায় আই থিঙ্ক যে কেউ এটাকে করে ফেলতে পারবে এবং পড়াশোনাটা করতে হবে এটা নিয়ে।